আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন আরেকটি রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো পুঁটি মাছের ঝোল, যেটাকে বলা যায় জাতীয় মাছ। তো চলুন শুরু করা যাক। তো রান্নার জন্য আমি কড়াইটা বসিয়ে নিয়েছি, আমার কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এরপর কেটে রাখা কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজটা ভালো মতো ভেজে নেব। আর পেঁয়াজটা ভেজে নিলে কি হয়, স্মেলটা ভালো আসে, সেজন্য আমি সবসময় পেঁয়াজ আগে একটু ভেজে নেই। পেঁয়াজগুলো ভাজা শেষ, এখন আমি হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো পরিমাণ মতো নিয়ে নিয়েছি, এটা দিয়ে দিব। এরপর পানি দিয়ে দেবো 1 কাপ পরিমাণ। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, ছোটো মাছ তাই আমি আগে বেশি লবণ দিই না, অল্প করে দিয়ে দিই। এরপর দিয়ে দেব একটু রসুন বাটা এবং একটু আদা বাটা। এরপর দিয়ে দেব একটু পেঁয়াজ বাটা, তরকারিটা ঘন হওয়ার জন্য, যেহেতু আমি টমেটো ইউজ করিনি সেজন্য আমি একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, তরকারির মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিয়েছি, এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছ আমি কষিয়ে নেওয়ার জন্য আর একটু পানি দিয়ে দেবো। খুবই অল্প পরিমাণ, যেহেতু ছোট মাছ ঢেকে দেওয়া যাবে না, নইলে সেদ্ধ হয়ে পুরো লাড়তে গেলে ভেঙে যাবে, তাই আমি ঢেকে দিব না, অল্প আছে আমি কষিয়ে নিচ্ছি। মাছ কষানো শেষ, দেখতেই পাচ্ছেন আমার একটা মাছও ভেঙে যায় নাই, প্রত্যেকটা মাছই আস্তে আস্তে। তো কষিয়ে নিয়েছি, এখন আমি একটু ঝোল দিয়ে দিব। যেহেতু আমি বলেছিলাম পুঁটি মাছের ঝোল রান্না করব, সেহেতু আমি ঝোল একটু বেশি করে দিব। তো আমি ঝোলটা দিয়ে দিয়েছি, এখন আমি অপেক্ষা করব হয়ে আসার জন্য। পুঁটি মাছের তরকারিটা হয়ে এসেছে, এখন আমি অল্প একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি নামিয়ে ফেলবো। এই হচ্ছে আমার রেসিপি। তো বন্ধুরা, আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।